থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না, থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না। কার যে কখন আসবে মরণ, কার যে কখন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের আলোচনা চলছে মৃত্যুর সময় সম্পর্কে প্রচলিত ধারণা ও সঠিক তথ্য। এই সাবজেক্টের 16 নম্বর পর্ব আজ আপনাদের সামনে নিয়ে আসবো। 15টি পর্ব অলরেডি আমরা আলোচনা করেছি, সামনে আরও 4টি পর্ব হবে, টোটাল 20টি পর্বে আমরা বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মৃত্যু, যার থেকে আমরা কেউ মুক্ত থাকতে পারব না। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে অমোক সত্য। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কাজেই সেই, কিন্তু সেই মৃত্যু সম্বন্ধে, মৃত্যুর সময়ের কারণ সম্বন্ধে যে ধারণা মানব সভ্যতার মধ্যে আছে খুব অবাককাণ্ড, সেগুলো কিন্তু সাধারণ জ্ঞানও বলে না, মেডিকেল সায়েন্সও বলে না, কোরআনও বলে না, হাদিসও বলে না। মুসলমান জাতি কথাগুলো কেন হারিয়ে ফেললো? এক অবাককাণ্ড। আমরা জানি যে ইবলিস শয়তান যে সময় আদম আলাইহিস সালামকে বেহেশতে আল্লাহর শাহী দরবারে, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের এবং ইবলিসকে আদমকে সেজদা করতে বললো, সে সেজদা করলো না। তারপর আল্লাহ তাকে শয়তান ঘোষণা দিল, রাজিম বলল। তারপরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তোমরা ভেসতে থাকো, ওখানে যা ইচ্ছা খাবা, কিন্তু ওই গাছটির ধারে কাছে হয়ে যাবে না। ইবলিস কীভাবে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে ওই গাছের ধারে নিল এবং ফল খাওয়াল আপনারা অনেকেই জানেন। দেখেন ইবলিস এসে কী বলল, যে আদম আমি তোমার বন্ধু, আল্লাহর কসম করে বলছি, জানিস আল্লাহ কেন তোদের ওই গাছের ধারে কাছে যেতে নিষেধ করেছে? আল্লাহ এই জন্যই নিষেধ করেছে যে ওই গাছের ফল যদি তুমি খাও, তোমরা যদি খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে এবং চিরকাল বেহেশতে থাকতে পারবে। দেখুন কীভাবে ধোকা দিল, আর আমাদের আদি পিতা ও মাতা এই ধোকায় পড়ে গেলেন। আল্লাহ বলল ওই গাছটির ধারে কাছেও যাবা না, যা ইচ্ছা খাও ওই গাছটির ধারে কাছে যাবে না। সে এসে ইবলিস এসে বলল যে ওইটা খাইলেই তোমরা ফেরেশতা হয়ে যাবে, চিরকাল বেহেশতে থাকতে পারবে। কীভাবে আল্লাহর স্পষ্ট কথা উল্টা করে দিল। এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানব সভ্যতাকে, যে হে পৃথিবীর মানুষ, যুগে যুগে আমার তরফ থেকে তোমার কাছে, তোমাদের কাছে আমার কিতাব যাবে, আমার গ্রন্থ যাবে। তোমরা যদি সেই গ্রন্থ থেকে সঠিকভাবে পড়ো, তার জ্ঞান অর্জন করো এবং সে অনুযায়ী আমল করো, তোমাদের ভয় নাই। কিন্তু শয়তান কিন্তু এসে, ইবলিস কিন্তু তোমাদের কী করবে, ওই গ্রন্থের স্পষ্ট কথাকে উল্টিয়ে দিবে, উল্টা ব্যাখ্যা করবে। খবরদার তোমরা সাবধান থাকো, সাবধান থাকো, বেহেশতের এই ঘটনার থেকে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই ঘটনা ঘটিবে। আমি যখন কোরআন পড়ি আর দেখি যে কোরআনের স্পষ্ট কথাগুলোর একেবারে উল্টা কথা মুসলিম সমাজে সবাই, অধিকাংশ মুসলিম মেনে নিচ্ছে, বড় বড় ব্যক্তিরা মেনে নিচ্ছে স্পষ্ট উল্টা কথা। এই মৃত্যু সম্বন্ধে কোরআনের স্পষ্ট কথা আছে, হাদিসে স্পষ্ট কথা আছে, কিন্তু একটা জাতি সেটা মেনে নিল যে মৃত্যুর সময় একটা ঠিক করা আছে, এদিক এক সেকেন্ড এদিক সেদিক হবে না। অথচ কী পরিষ্কারভাবে কোরআন বলেছে, কী পরিষ্কারভাবে কমন সেন্স বলেছে, কী পরিষ্কারভাবে বিজ্ঞান বলেছে, আর সামনের অনুষ্ঠানগুলোতে আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী পরিষ্কারভাবে কথাটি বলে রেখেছে। এই এক হতবাক হয়ে যাওয়ার মতো বিষয়। আজকে চলুন আমরা এই এই সাবজেক্টে যে দিকটা আমি দেখব সেটা হচ্ছে মৃত্যুর সময় সম্পর্কে ইসলামের চূড়ান্ত রায়। চূড়ান্ত রায় কী? দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যে ইসলামের নির্ভুল জ্ঞান অর্জন যে নীতিমালা আল্লাহ জানিয়েছেন, সে নীতিমালা যদি আমরা একটু মনে রাখি,
আমরা আলোচনা করে সেটা নিয়ে খুব সহজ এই নীতিমালা, এই ফ্লোচার্ট, এই প্রবাহচিত্র, এই প্রবাহচিত্রটি যদি মানব সভ্যতা মনে রাখে তাহলে ওই ইবলিস শয়তান তাদেরকে জ্ঞানে ধোঁকা দিতে পারবে না, জ্ঞানের ব্যাপারে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে তিনটি উৎস দিয়েছেন, কোরআন, কোরআন সুন্নাহ কমন সেন্স। কোরআন হচ্ছে মূল প্রমাণিত জ্ঞান, সুন্নাহ হলো প্রমাণিত জ্ঞানের তো কেরানের ব্যাখ্যা, আর কমন সেন্স হলো আল্লাহ প্রদত্ত সাধারণ বা অপমাণিত জ্ঞান। এই তিনটে ব্যবহার করে এই যে চমৎকার ফর্মুলা আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে যে কোনো বিষয় আসলে প্রথমে কমন সেন্স দিয়ে, কমন সেন্সের তথ্য দিয়ে যাচাই করে আমরা একটা প্রাথমিক ব্যবস্থা নিব, প্রাথমিক সিদ্ধান্ত নিব এবং ব্যবস্থা নিব, তারপরে সেটা কোরআন দিয়ে যাচাই করতে হবে, কোরআন দিয়ে যাচাই করে সেটাকে চূড়ান্ত করতে হবে। কোরআন যদি প্রাথমিক সিদ্ধান্তকে সাপোর্ট করে, কমন সেন্সের রায়কে সাপোর্ট করে, ওটা চূড়ান্ত হয়ে যাবে। আর কোরআন যদি কমন সেন্সের রায়ের বিপরীত কথা বলে, কমন সেন্স বাদ দিয়ে কোরআনকে ধরতে হবে। আর কোরআনে যদি ওটা না থাকে তাহলে কি সুন্নাহ দিয়ে যাচাই করতে হবে, সুন্নাহতে যদি ওটা সুন্নাহ যদি ওই কমন সেন্সের রায়কে সমর্থন করে ওটা চূড়ান্ত হয়ে যাবে, আর সুন্নাহ যদি বিপরীত কথা বলে কমন সেন্স বাদ দিয়ে সুন্নাহকে ধরতে হবে। সুন্নাহ যদি না পাওয়া যায় তাহলে আমরা আমাদের কমন সেন্সের রায়কে চূড়ান্ত করে নেব। এরপরে আমরা আমাদের মনীষীরা কী বলছে সেটা দেখব, যদি তাদের ওই বিষয়ে কোনো তথ্য থাকে, বক্তব্য থাকে, সেটা যদি অধিক তথ্য যুক্তিভিত্তিক হয় সেটি নেব, আর না হলে আমরা আমাদের রায়ের পরে দাঁড়িয়ে থাকবো। কারণ আমরা এই মনে করি, এইভাবে মনে করবো যে ওনার কিছু জানতে না, ওনার কিছু বুঝতে না, না তা নয়। ওনাদের যুগের যে জ্ঞান ছিল ওই জ্ঞানে এই কথাটা বোঝা যেত না, বর্তমান যুগের যে জ্ঞান সেটা বিষয়টা বোঝা যাচ্ছে। কোরআনের অনেক বিষয় আছে যেটা আমরা এখন বুঝতে পারছি না, 500 বছর বা পরে যারা পৃথিবীতে আসবে তারা বুঝবে। তাই চলুন আমরা এখন দেখি মৃত্যুর সময় সম্পর্কে ইসলামের প্রাথমিক রায় তথা কমন সেন্স ও চিকিৎসা বিজ্ঞানের তথ্যভিত্তিক রায় কী ছিল, আমরা সেটা আপনি ওই পর্বগুলো দেখে নেবেন। কমন সেন্স কী বলে, চিকিৎসা বিজ্ঞান কী বলে, সে রায় ছিল বয়োবৃদ্ধির নিয়ম অনুযায়ী প্রত্যেক মানুষের মৃত্যুর একটি নির্দিষ্ট শেষ সময় আছে, ওইখানে পৌঁছালে যা সাধারণত সম্ভব নয় প্রত্যেক মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। বয়োবৃদ্ধির নিয়ম, এজিং প্রসেসে মৃত্যুর একটা শেষ সময় আছে, ওখানে যদি কেউ পৌঁছাতে পারে অবশ্যই মরবে, সাধারণতাই মরবে, কিন্তু সাধারণত মানুষ ওইখানে পৌঁছাতে পারে না, নানা রকম রোগ ব্যাধি আছে, যথাযথ চিকিৎসা নাই অনেক রোগে মরে যায়। মৃত্যুর ওই নির্দিষ্ট শেষ সময়ের আগে রোগ হওয়া এবং তার যথাযথ চিকিৎসা দিতে পারা বা না পারার ভিত্তিতে প্রতিটা মুহূর্তে মানুষের মৃত্যু হতে পারে, আবার নাও হতে পারে। এ এক চমৎকার তথ্য। ওই এজিং প্রসেসের লাস্ট লিমিট, তার নিচে অসংখ্য পয়েন্ট, অসংখ্য স্পটে আমার আপনার মৃত্যু হতে পারে, আবার নাও হতে পারে, প্রতিটা মুহূর্তে মৃত্যুর একটা মুহূর্ত। যদি এই মুহূর্তে মৃত্যুর অনুঘটকগুলো আমাদের মিলে যায়, একটা রোগ হয়, কঠিন রোগ হয়, ওর জন্য চিকিৎসা যেটা আছে সেটা যদি যথাযথ আমরা না দিতে পারি তাহলে আমার সেখানে মৃত্যু হবে, আর যদি দিতে পারা যায় জীবন চলতে থাকবে। অর্থাৎ বয়োবৃদ্ধির নিয়ম অনুযায়ী, এজিং প্রসেস অনুযায়ী নির্দিষ্ট হওয়া আয়ু শেষ সীমার ভিতরে থেকে মানুষ আয়ু বেশি পেতে পারে, আবার কমও পেতে পারে। ওই বয়োবৃদ্ধির যে টোটাল ল্যাক্স লিমিট, ওর নিচে কেউ হয়তো বেশি পেতে পারে, কেউ কম পেতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যেক মানুষ যে মারা যায় আমরা এটা অকাল মৃত্যু, কিন্তু সকলেরই, কারণ আমাদের প্রকৃত মৃত্যুর সময়টা ছিল ওই এজিং প্রসেস অনুযায়ী, কিন্তু আমাদের এর ভিতরে এর নিচেই সাধারণত মৃত্যু হয়ে যায়। রোগের সব রোগের চিকিৎসা নাই, মেডিকেল সায়েন্সের অধিকাংশ রোগের কারণ আমরা এখন ইটিওলজি বলি, আননোন। গত 9টি পর্বে আলোচনার কিন্তু আল কোরআনের 9টি তথ্যের ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় যে কোরআন মৃত্যুর সময় সম্পর্কে ইসলামের প্রাথমিক রায়কে দৃঢ়ভাবে সমর্থন করে। 9টি পর্ব যারা কোরআনে দেখেছেন, না দেখে থাকলে আবার দেখে নেবেন, এক্স্যাক্টলি এই কথাগুলো কোরআনে লেখা আছে। 9টি আয়াত আপনাদের সামনে আমরা নিয়ে আসছি, 9-10টি আয়াত দেখবেন, একই কথাই বলেছে। তাই নির্ভুল জ্ঞান অর্জনের ইসলামী নীতিমান অনুযায়ী বলা যায় মৃত্যুর সময় সম্পর্কে ইসলামের চূড়ান্ত রায় হলো দর্শক শ্রোতা পেতে অপূর্ব তথ্য, মানব সভ্যতা জানে না। আসুন পৌঁছে দিন মানব সভ্যতার কাছে এই তথ্য, আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন, আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন এই অপূর্ব তথ্য। এটা মানুষকে অনেক হেল্প করবে, রোগ চিকিৎসা নিতে, রোগ আরও প্রতিরোধ করতে হেল্প করবে। আসুন আমরা সবাই বিষয়গুলো জানি, মানি, অপারকেশন জানাই, এভাবেই আসুন আমরা সবাই মিলে দুনিয়াকে শান্তিময় করার চেষ্টা করি। স্বাস্থ্যই সকল সুখের মূল। আজকে এখানে শেষ করছি, ওয়াখির দাওয়ান, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।